সত্যিকার ডুবো ডুবো প্রায়। পাস কোর্স আর অনার্সের মধ্যে পার্থক্য কি? যারা সাধারণ লেভেলের স্টুডেন্ট তাদের জন্য পাস কোর্স। আমার একটা কথা বলার আছে যে আমি বাঁকুড়ার টপেস্ট ইউটিউবারটার থেকে আরও ভালো কিছু বলা যায়। কলেজে গিয়ে পড়াশুনো না করে ব্লগ বানাও। হে গাইজ, গুড মর্নিং, সবাইকে জানাই সুপ্রভাত। সো এবার ডিসেম্বর পড়ে গেছে, পিকনিক টিকনিক ঘোরাঘুরি সবই তো আসবে। সো গাইজ চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। যার জন্য আমি আপাতত রেডি অ্যান্ড এবারে ড্রেস আপ করবো, দেন চুল টুল ঠিক করে মাস্ক টাক্স পরে বেরিয়ে যাবো। ওয়ার্কশপস লাগি রেডি অ্যান্ড আপাতত এই শার্টটা পরবো, তো চলো রেডি হয়ে যাক। আপাতত কলেজ যাওয়ার জন্য আমি রেডি, সানগ্লাস অ্যান্ড গাড়ির চাবিটা নিলেই আপাতত বেরিয়ে যাবো। হাতে আপাতত সানগ্লাস নেই, যেটা দেখতে বাজে লাগছে। সো গাইজ চলো বেশি দেরি না করে কলেজে দেখা হবে। তো গাড়ি টাড়ি রেখলাম কলেজের এই গলিটাতে, এখানে গাড়ি রাখার জায়গা আর কি। তো গাড়িটাই রেখে আপাতত এখন কলেজের দিকে যাচ্ছি। 10টা পেরিয়ে গেছে, ক্লাস শুরুও হয়ে গেছে আই থিঙ্ক। তো ক্লাস অ্যাটেন্ড করবো, এখনও কিছু খাইনি, আপাতত ফার্স্ট ক্লাসটা করে পরেই খাবো। তো চলো কলেজে যাওয়া যাক। ফার্স্ট ক্লাস ডান, আপাতত দেরি হয়ে ঢুকতে হয়েছিলো বলে আর ব্লগ করতে পারিনি। তো এই সাইডে হচ্ছে আমাদের ক্লাসরুম, আপাতত নিচে যাচ্ছি, দীপক আমাদের এই নামটা ভুলে গেছি, ই বড় ইউটিউবার স্টার, তো সবসময় মাথায় রাখে না। আর এটা হচ্ছে আমাদের ডান্সার মানুষ, একদম ব্যস্ত আছে দেখতে পাচ্ছ, মানে যেমন পারবে ডান্স দিতে পারে, আর আমি কিছু নেই। এখানে তো ক্লাস টাস করে আপাতত এখানে বসে আড্ডা মারছি, একটু পরে ঘর চলে যাবো। তো এদের সাথে আজকে আড্ডা মারছি, 1:30 বাজে। তো একটু পরে ঘর চলে যাবো, তারপরে আজকে আরও অনেক প্ল্যান আছে। এমনিতে এতদিন ব্লগ টক আসিনি, সেটার জন্য আজকে অনেক প্ল্যান ট্যান আছে। অ্যান্ড তার সাথে আজকে তো রাতে জিম টিম আছেই। আপাতত আমি গাড়ি নিতে যাচ্ছি অ্যান্ড গাড়ি নিয়ে পর ঘর টোর যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে হালকা বিকেল দিকে রাখের সাথে কিছু প্ল্যান আছে, তো সেখানে যাব। তারপরে জিম আছে, জিম যাব। তো চলো গাইস, আমি গাড়ি নিতে যাচ্ছি বটে, তবে এত সাইকেল গাড়ি, ও ভাই সাহ, কই আমার গাড়িটা? ও আছে, আমি তো বললাম আমার গাড়িটা নেই। যাই হোক, আছে যখন চলো গাড়িটা। ফার্স্ট অফ অল তেল, সো আমাকে তেল ভরাতে হবে আই থিঙ্ক, তেল ভরিয়ে যাবো।
তো আপাতত আমরা রানিগঞ্জ মোড়ে রাস্তায় যাচ্ছি, অ্যান্ড সত্যিকার রাস্তা আছি। ভরসা নাই, ভরসা নাই তোদেরকে আমার, না আছে ভালোবাসি। বন্ধুদের কোথায় না চললে আবার অন্য কিছু প্রবলেম আছে গাইজ, তাই বন্ধুদের কোথায় চলতে হবে। এটা হচ্ছে লোকাস, তোমরা সবাই জানো, আর এটা তো রনি। তো আপাতত আগে কি আছে, তো আপাতত এখন সত্যি ঘাট যাই। তো আপাতত আমরা চিন্মস্তা মন্দির পৌঁছে গেছি, অ্যান্ড সত্যি ঘাট ডুবো ডুবো প্রায়। তো আমাদের দুজনের মানে আমাদের মধ্যে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে যে পাস কোর্স আর অনার্সের মধ্যে পার্থক্য কী। তো লোকাল মন্তব্য কী, আমার মন্তব্য অনার্সটা বেটার, চাপলিয়ে পড়াটাই বেটার। ও মেন দুটো কষা আর বুড়া, এই যে বুড়া কিছু বলতে চাস, কিছু বলতে ঘাটে এসে মানে আমি খুব শক, কারণ বাঁকুড়ার এখনো পর্যন্ত টপেস্ট ইউটিউবারের সঙ্গে আমার দেখা। এই যে উন্মেষ দা, আমার একটা কথা বলার আছে যে আমি বাঁকুড়ার টপেস্ট ইউটিউবারটার থেকে আরো ভালো কিছু বলা যেত। অবশ্যই না না, সে তো অবশ্যই, আমার না না সেটা মজা কেনা, এটা এটা সত্যি আমার ভুল। এবার বাঁকুড়া ভালো, গুড, বাঁকুড়ায় আরো ইউটিউবার গ্রো করুক আমি এটা চাই। বাঁকুড়ায় সূর্যশিষের চ্যানেল আনকাট লাইফস্টাইল এর ব্লগকে সবাই দেখুন ও সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, মানে তোমাকে অশেষ ধন্যবাদ দাদা, আমার চ্যানেলটা মানে এরকম ব্লগ করো। বাঁকুড়ায় প্রচুর নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, প্রচুর নতুন নতুন জিনিসপত্র করা হয়েছে, এখন তো স্কুল কলেজও খুলে গেছে। কলেজে গিয়ে পড়াশুনো না করে ব্লগ বানাও। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, আসি। চলো গাইজ, আমার আপাতত একটু চাটা খেয়ে নিই, দাদার সঙ্গে দেখা হতো আজকে। আমি কিছুটা মুহূর্ত মিস করে দিয়েছি, কিছু আনতে সেটা তার নিজের দোষ। তো যাই হোক, আজকে আমি মানে খুবই আর কি খুশি যে উন্মেষ দা আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটা প্রমোট করলো, মানে এটা একটা এটা বড় একটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক গাইজ, চাটা খেয়ে আপাতত ঘর দিয়ে যাচ্ছি। রনি এরা সামনে আছে, এরা লকি রনি আর লোকা, বাকি এরা সব ঘর দিকে চলে গেলো, কৌশিক গর্ক এরা সব। আজকে একটু ফ্রি লাগছে নিজেকে, হ্যাঁ বলেন না বন্ধুর সাথে আড্ডা দিলে একটু ফ্রিটি হওয়া যায়, তো রিয়েলি গাইজ ফ্রি হওয়া যায়। টেন্স থাকলে বা কোনো মুড অফ থাকলে বন্ধুদের সাথে আড্ডা দাও, তাহলে কী হয় মাইন্ডটা ফ্রেশ হয়, অ্যান্ড মাঝে মাঝে মাইন্ডটা ফ্রেশ করার দরকার। ঠিকঠাক মানে মাস্ক পরে নিয়ে দেখতে বেশ হ্যান্ডসাম ট্যান্সাম লাগে। যাই হোক, যাওয়া যাক, বেশি ভাট বকে ফেলছি, আবার উল্টাপাল্টা কমেন্ট চলে আসবে আসবে আসবে। সে যে যাই কমেন্ট করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো সবাই। উন্মেষ দাও বললো এবার তো করতে হবে তোমাদের। ঘর এসে গেছি, অ্যান্ড আপাতত ঠান্ডা লাগছে খুবই, হ্যাঁ বাইরে দাঁড়িয়ে ভ্লগ করছি, যদিও মাথার উপর শেড আছে বাট ঠিক আছে, বেশিক্ষণ বাইরে থেকে লাভ নেই, ফালতু কে সর্দি লাগাতে চাই অবস্থায়। কিছুদিন আগেই সর্দি থেকে উঠলাম, তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে একটু পেট পুজো করে তারপর দেখা হবে। অনেকে ভেবেছিল আমি ইউটিউব ছেড়ে পালিয়েছি, অনেকে ভেবেছে আমি জিম টিম ছেড়ে দিয়েছি, অনেকে ভেবেছে আমি কলেজও মাত্র বন্ধ করে দিয়েছি। টোটালি ফুললি অ্যান্ড পারমানেন্টলি একটা বেকার ছেলে। আমার শুনে বুঝতে পারছো সর্দি হয়ে গেছে, এটার কারণে এইসব বন্ধ হয়নি। আসলে এটার বন্ধ হওয়ার মানে এইসব ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছিলাম বা ফিটনেস বা কলেজ সব কিছু থেকে যখন সরে গেছিলাম, এটার কারণ হচ্ছে আমার মাসি বড় মা। তো তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়, এই শুক্রবার যেটা গেল তার আগের শুক্রবারের কথা, এখন ভর্তি করতে হয় রাত্রেবেলায় রাত দুটোর সময়। প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করি, অ্যান্ড দেন ওইখানে চিকিৎসা হয়, ওইখান থেকে আমরা হাসপাতাল নিয়ে যাই, হসপিটালে চিকিৎসা হয়। আপাতত এখন অনেকটা বেটার আছে, আবার ভিডিও শুরু করছি, অ্যান্ড তার মাঝে অত ছোটাছুটির মাঝে বৃষ্টি টিষ্টিতে ভিজে আমার শরীরটা খারাপ হয়ে যায়, আই মিন সর্দি জ্বর এইসব আমার হয়ে যায়। সো আপাতত এখন আমিও বেটার আছি,
তার জন্য আজকে ব্লগটা করার মতো সামর্থ্য এসছে। সরি সরি সরি, কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কালকে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টাবার খেয়ে শুয়ে দিয়েছিলাম, হালকা টায়ার্ড ছিলাম। টায়ার্ড বলতে বুঝতে তো পারছো, এখন মাসি এতে ভর্তি আছে, তো সেখানেও যেতে হয়নি, আমি বিশেষত কিছুদিন ধরে যাইনি, এটা একটা খারাপ ব্যাপার, বাট ঠিক হ্যাঁ যাবো, এখন সময় হচ্ছে না। হ্যাঁ, পরশু কলেজ গেছিলাম, আজ 1 তারিখ 1 ডিসেম্বর, সো এবার ডিসেম্বর পড়ে গেছে, পিকনিক টিকনিক ঘোরাঘুরি সবই তো আসবে, কিন্তু তার আগে মাসি ঘর আসবে বলছে, মাসি বেটার আছে আগের থেকে, যতটা খারাপ অবস্থা আমরা নিয়ে গেছিলাম তার থেকে অনেক ভালো অবস্থায় মাসি এখন আছে, তার থেকে বেটার। হ্যাঁ, তো আপাতত ডিসেম্বর মাস, পিকনিক আছে, ঘুরতে যাওয়া আছে, সব অনেক 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 কিছু আছে। তো গলা আর মেনলি ব্যাপার যেটা হচ্ছে, আমাদের চ্যানেলে আসতে চলেছে নতুন কিছু, নতুন কিছু মিন্স সারপ্রাইজ, থাক ওটা বলা যাবে না, যেটা জানার জন্য তোমাকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, কারণ তোমরা ফার্স্ট আপডেট তো আমার সেখানেই পাও না। তো ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, যে ফলো করো, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াও, কারণ তোমরাও এখানে ফার্স্ট আপডেট পাবে। শুধু তাই নয়, এবার তো আসতে চলেছে আমার চ্যানেলে নতুন নতুন টাইপের ভিডিও, শুধু ব্লগ নয়, আসতে চলেছে ভিডিও। কী ধরনের ভিডিও, কেমন ভিডিও, আস্তে আস্তে রিভিল হবে ইনস্টাগ্রামে। তো গাইজ, এখনের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।